কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসনে স্বতন্ত্র প্রার্থী সাংসদ জাফর আলমের বিরুদ্ধে অস্ত্রধারী সন্ত্রাসীদের হুমকি ও নির্বাচন কমিশনে ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা প্রচারণা, হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন 18 জন প্রতিনিধি। বুধবার বিকেলে চকরিয়া ধানসিঁড়ি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন চকরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি বলেন, সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বতন্ত্র প্রার্থী সাংসদ জাফর আলম নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করেছেন, জনপ্রতিনিধিদের হুমকি দিয়ে তার পক্ষে নির্বাচন করার চাপ দিয়ে যাচ্ছিলেন।